প্রথমত পররাষ্ট্রমন্ত্রী মাননীয় পররাষ্ট্রমন্ত্রী তিনি বলেছেন এই বক্তব্য যখন গণমাধ্যমে আসলো যেটি তিনি চট্টগ্রামে জন্মাষ্টমীর অনুষ্ঠানে গিয়ে বলেছেন পরের দিন তিনি বলেছেন যে তার বক্তব্য ডিস্টর্টেড হয়েছে তো ডিস্টর্টেড হোক কিংবা যাই হোক তবে পররাষ্ট্রমন্ত্রী দাবি করেছেন তার বক্তব্য ডিস্টর্টেড কেউ যদি বিদেশে গিয়ে কারোর সাথে গল্প করে আসে সেটির দায় দায়িত্ব সরকারের কিংবা দলের নয় আমাদের দলের ভিত জনগণ আমরা জনগণের শক্তিতেই বাংলাদেশ আওয়ামী লীগ জনগণের শক্তিতেই বলিয়ান আমাদের ভিত জনগণ আমরা জনগণের শক্তিতেই বিশ্বাস করি জনগণের রায় নিয়েই বাংলাদেশ আওয়ামী লীগ সবসময় সরকার পরিচালনা করেছে এবং ক্ষমতায় গেছে তা আমরা মনে করি জনগণ ছাড়া অন্য কেউ সরকার টিকিয়েও রাখতে পারে না এবং দেশ পরিচালনার দায়িত্ব দিতে পারে না আর কেউ যদি কারোর সাথে গিয়ে গল্প করে আসে সেটির দায় দায়িত্ব তো সরকার নয় আর আমাদের সরকার কিংবা দল এরকম দায়িত্ব কাউকে দেয়নি কেউ ব্যক্তিগত গল্প করে আসলে সেটির দায় দায়িত্ব তার তিনি আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য সেটি ঠিক আছে কিন্তু যেহেতু উনি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কেউ নয় সুতরাং বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে গিয়ে বিদেশে গিয়ে কিছু বলা সেই দায়িত্ব বাংলাদেশ আওয়ামী লীগ কাউকে দেয়নি ওনাকে দেয়নি কিন্তু একজন পররাষ্ট্রমন্ত্রীর কি সেই দায়িত্ব না মানে পররাষ্ট্রমন্ত্রী হিসাবে প্রথম কথা হচ্ছে পররাষ্ট্রমন্ত্রী যেটি বলেছেন তার বক্তব্য ডিস্টর্টেড তিনি কি বলেছেন পত্রিকায় গণমাধ্যমে কি এসেছে সেটি আপনারা গণমাধ্যমে কি এসেছে সেটি আপনারা দেখেছেন তিনি কি বলেছেন সেটি তিনিই জানেন তো তিনি বলছেন তার বক্তব্য ডিস্টর্টেড তো তিনি যদি কোথাও গিয়ে কারোর সাথে ব্যক্তিগত আলাপ করে আসেন বা গল্প করে আসেন সেটি দায় হয় তার সেটি দল কিংবা সরকারের প্রথম আলোর রিপোর্টটা সঠিক কিনা তো আমি জানি না তবে প্রথম আলো হয়তো বিব্রত হয়েছে